মাস্ক বাধ্যতামূলক হলেও গণপরিবহনে চরম ভাবে উপেক্ষিত এই স্বাস্থ্যবিধি, যা ভাবাচ্ছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। বলছেন এর ফলে যাত্রীদের মধ্যে করোনা সংক্রমণ বাড়বে, ব্যর্থ হবে করোনা প্রতিরোধে নেওয়া সকল পদক্ষেপ। পরিবহন নেতারা বলছেন মাস্ক ব্যবহার করতে গণপরিবহন মালিক শ্রমিকদের নির্দেশনা দেওয়া হয়েছে, এরপরও কাজ না হলে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার আহ্বান তাদের। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। এভাবেই চলছে রাজধানীর গণপরিবহন। মাস্ক পরা বাধ্যতামূলক হলেও নানা অজুহাতে মানছেন না যাত্রী চালকদের অনেকেই, ফলে ঝুঁকি বাড়ছে করোনা সংক্রমণের। মাস্ক ওই স্যার মাস্ক তো ভাষা হালাতি এলবেরি গায় বেরে গেট লাগা দিন, এটা কিছু ভুল হইছে, জান সরি। জি মাস্ক পরা লাগবে, পরা নাই কেন আনতে ভুল লাগেছে। শীতে করোনা সংক্রমণ বাড়বে বলে বেশ আগে থেকে সতর্ক করে আসছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। একই আশঙ্কা করে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কয়েকবার স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করেছেন। অনেকটা সত্যি হচ্ছে সেসব আশঙ্কা। ফলাফল, গেল সাত দিনে দেশে করোনায় মারা গেছে 231 জন, কিন্তু এখনও ঢাকার গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলার এমন হাল। আমার মাস্কটা সকালে বৃষ্টিতে ভিজে গেছে, এই জন্য পড়তে পারিনি। কত গাজাগাজি করে নিতেছে দেখতে তো আসেন ভাই, গাড়ির ক্রাইসিস হলে তো দাঁড়াই যাওয়া লাগবে, সমস্যা না। সড়ক পরিবহন মালিক সমিতি বলছে করোনা সংক্রমণ প্রতিরোধে বাস মালিক শ্রমিকদের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে চিঠি দেওয়া হচ্ছে গেল 11 নভেম্বর, কিন্তু কাজের কাজ হচ্ছে না কিছুই। আমাদের সার্কুলার মধ্যে এটা বলা আছে, নো মাস্ক নো সিট, যে মাস্ক ছাড়া যেন সিট না দেওয়া হয়, এবং আমরা দাঁড়া থাকবে না, সে উঠতে পারবে না। আমাদের কাজটা হলো আমরা মালিকদেরকে এবারে সচেতন করা, মালিকদেরকে সার্কুলার মাধ্যমে জানানো, মালিকদের সাথে সভা করা, এই কাজগুলো সবটাই আমরা করেছি। এরপরে যদি না মানে তাহলে সেখানে আইন প্রয়োগ করতে হবে। এমন অবস্থায় গণপরিবহন করোনা সংক্রমণ বাড়ার পেছনে বড় ভূমিকা রাখছে বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এটি যাত্রী সাধারণের মধ্যে করোনা সংক্রমণে অনেক সহায়ক ভূমিকা পালন করছে, এতে সংক্রমণ অনেক বেড়ে যাবে। গণপরিবহনে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানা এবং জীবাণুমুক্তকরণকে নিশ্চিত করা হোক, এটা না হলে কিন্তু সামগ্রিকভাবে করোনা প্রতিরোধী যে কার্যক্রম সেটি কিন্তু ব্যর্থতার দিকে চলে যাবে। মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হলেও গণপরিবহনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানাতে কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি। করোনা প্রতিরোধে এজন্য এখনই স্বাস্থ্যবিধি না মানলে জরিমানা সহ শাস্তির ব্যবস্থা চান জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা।